হ্যালো কোডার্স, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা তো আমরা এখানে ফর এক্সাম্পল যে নোটিসের লিস্ট নিচ্ছি এবং আমরা এখানে ব্যাচ আপডেট করছি, তো এই মেথডটাতে আমরা একটা ট্রানজ্যাকশনাল প্রপার্টি নিয়ে আসব। তো ট্রানজ্যাকশন জিনিসটা কি? ট্রানজ্যাকশন জিনিসটা আপনারা অলরেডি যারা অনেকে জানেন যে যখন আমরা কোনো সিকোয়েন্স অফ এসকুয়েল স্টেটমেন্টস করছি, তখন কোনো কারণে যদি কোনো একটা এসকুয়েল কোয়েরি আমার ফেইল করে, আমি যদি ডাটাবেজে কোন যে কোনো একটা এসকুয়েল কোয়েরির ইনসার্ট বা আপডেট বা অন্য কোনো অপারেশন যদি আমার ফেল করে, তাহলে আমি চাবো যে আমি অ্যাট দ্যাট মোমেন্ট যতগুলো কোয়েরি নিয়ে কাজ করছিলাম সবগুলো কোয়েরি যাতে রোল ব্যাক করে, আমার যাতে ডেটাবেজের স্টেট চেঞ্জ না হয়। ফর এক্সাম্পল, এটা অনেক সময়ই কাজে লাগে কোনো একটা ব্যাঙ্কিং সফটওয়্যার তৈরির বেলায়, যে আমি কোনো অ্যাকাউন্টে কোনো কিছু চেঞ্জ করছি, ওই পুরা প্রত্যেকটা প্রসেস কমপ্লিট যদি না হয় ঠিক মতো, সেক্ষেত্রে আমি আমার ট্রানজ্যাকশন রোল ব্যাক করতে যেতে পারি। তো আমাদের স্প্রিংয়ে এটার একটা খুব সহজে একটা সাপোর্ট দেয়া আছে, সেটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা আজকে এই টিউটোরিয়ালে দেখব। তো সবার আগে যেটা করতে হবে, আমাদের বিনসের যেই এক্সএমএলটা আছে, বিনস এক্সএমএলের ভেতরে আমরা কনটেক্সটে চলে যাই, এখানে না সরি নেম স্পেস, এখানে আমরা এই যে ট্রানজ্যাকশনের একটা স্কিমা আছে এটাকে আমরা এনেবল করে দিলাম। এবং এটা এনেবল করার পর আমাদের এই ট্রানজ্যাকশন ট্যাবটা আসলো, এই ট্যাবের ভেতরে যে আমরা নতুন আমরা এখানে ইনসার্ট অ্যানোটেশন ড্রিভেন ট্রানজ্যাকশন এটা আমরা এনেবল করে দিব। তাহলে সোর্সে গেলে আমরা দেখব যে আমাদের টিএক্স অ্যানোটেশন ড্রিভেন এটা কিন্তু আমার এনেবল আছে, তার মানে আমাদের এটা এনেবল থাকলে আমরা এখন এই নোটিসেস ডাওয়ের ভেতরে আমরা যে যদি এখানে কোনো অ্যানোটেশন দিয়ে দিই সেই মেথডটা আমার ট্রানজ্যাকশনাল প্রপার্টি পেয়ে যাবে। এটা ছাড়া আমার যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা ট্রানজ্যাকশন ম্যানেজার বিন লাগবে, সেটার জন্য আমরা বিনসে যে আমরা একটা নিউ বিন ডিফাইন করি। এই বিনের আইডি আমরা দিতে পারি ট্রানজ্যাকশন ম্যানেজার, এবং এটার ক্লাসটা আসলে হবে ডেটা সোর্স ট্রানজ্যাকশন ম্যানেজার। দেয়ার ইউ গো, ডেটা সোর্স ট্রানজ্যাকশন ম্যানেজার। এবং এটার ভেতরে একটা প্রপার্টি আমাদের সেট করে দিতে হবে, প্রপার্টিটা হচ্ছে আমরা এখানে একটা রাইট ক্লিক করে বিনস ইনসার্ট প্রপার্টি দিয়ে দিই, এবং এটার প্রপার্টিটা হবে ডেটা সোর্স, যেই ডেটা সোর্স নিয়ে ট্রানজ্যাকশন ম্যানেজারটা কাজ করবে। এবং এই প্রপার্টিটা আসলে আমাদের একটা রেফারেন্স বিনকে করবে, যে বিনটা আমাদের ডেটা সোর্স বিন যেটা অলরেডি আমরা ডিফাইন করে রেখেছি। আমরা ডেটা সোর্স বিনটা যদি এখানে দেই এবং আমরা যদি রেফে ক্লিক করি, আমাদের ডেটা সোর্সে চলে গেছে, তার মানে আমাদের এই এক্সএমএলের কনফিগারেশন মোটামুটি ঠিক আছে। আমরা এখন যদি সোর্স কোডটা একটা ফরম্যাট করে নিই সুন্দর করে করার জন্য, এখানে এমটি স্পেস আছে এটা লাগবে না, সেভ করলাম। তাহলে আমরা দেখি এই যে আমাদের এই ট্রানজ্যাকশন ম্যানেজারটা চলে আসছে, এবং অ্যানোটেশন ড্রিভেন ট্রানজ্যাকশন এখানে এনেবল করা আছে, এবং এটার প্রপার্টিসটা যেটা ডেটা সোর্স ওটা আমাদের রেফারেন্স বিন যেটা ডেটা সোর্স সেটাতে ডিফাইন করা আছে। সো আমরা কিন্তু বেসিক্যালি এখন আমাদের প্রোগ্রামটা রেডি ট্রানজ্যাকশন হ্যান্ডেল করার জন্য। আমরা এখন আমাদের অ্যাপ ক্লাসে চলে যাই। হ্যাঁ, অ্যাপ ক্লাসে যে আমরা, আচ্ছা আগে আমাদের ডাবের ভেতরে আমরা একটু মডিফাই করে দিই। ফর এক্সাম্পল, এই লিস্টটা যখন আমরা ক্রিয়েট করছি আমরা তো আইডি নিচ্ছি না, তাই না? আমরা যদি বাই ডিফল্ট আমরা যদি এখানে আইডি নিয়ে নিই, ঠিক আছে, আইডি নিয়ে নিলাম এবং আমরা এখানে আইডিটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা যদি, এটা তো আইডিটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, এবং আমরা একই আইডি দুটো থাকতে পারবে না আমাদের ডেটাবেজে, তাই না? তো আমরা যদি এখন ইনসার্ট করতে যাই, এখানে আমরা আইডি দিয়ে দিই, দেখি। তার আগে একটা কাজ করে আসি, আমাদের ডেটাবেজটা আমরা আগে খালি করে আসি, সেটা মনে হয় আমাদের জন্য একটু সুবিধা হবে। আমাদের পিএইচপি মাই অ্যাডমিন রিলগ ইন করতে হবে আমার, গো। আমাদের যেই নোটিসেস যে টেবিলটা আছে, এই টেবিলটা আমরা যদি এমটি করে দিতে চাই, আমি চাইলে জাস্ট একটা এসকিউএল কোয়েরি লিখতে পারি, ডিলিট ফ্রম নোটিসেস যদি আমি দেই, তাহলেই আমার সব ডিলিট হয়ে যাওয়ার কথা। দেয়ার ইউ গো, আমার নোটিসেস কিন্তু এমটি হয়ে গেছে, গুড। সো এখন যদি আমরা আমাদের এটাকে রান করি, আমরা আইডি দিয়ে রান করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমরা 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, সো আমাদের তিনটা কিন্তু এখানে ইনসার্ট হবে, তাই না? 1, 2, 3 আমরা যদি এটাকে রান করি,
আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেটাবেজে 123 চলে আসছে। আমরা যদি আমাদের ডেটাবেজে যেও একবার রিফ্রেশ দেই, এই যে আমাদের 123 তিনটা এলিমেন্ট কিন্তু এখানে আছে, দ্যাটস গুড। এখন আমি যদি ইনসার্ট করতে চাই, ফর এক্সাম্পল আমি দিলাম, আমি এখানে 123 এর পর 4, 2, 5 এটা যদি হয়, আমি মনে করেন যে আমি 4 এখন ইনসার্ট করছি, 2 রয়ে গেল, আমি 5 ইনসার্ট করছি। এখন যদি আমি আমার এটা রান করি তাহলে কি হবে আপনাদের ধারণা? যেহেতু আমার ট্রানজ্যাকশন এখানে আমার এনেবল করা নাই, সেহেতু আমি 4 যাবে, 2তে যে এরর খাবে, এরর খেয়ে আমার এটা বের হয়ে যাবে, কিন্তু 4টা কিন্তু ওখানে থেকে যাওয়ার কথা, 5টা যাওয়ার কথা না। সো আমি যদি এটা রান করি, আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটা এরর হয়েছে, এরর হয়ে আমার প্রোগ্রামটা ক্র্যাশ করে গেছে। কিন্তু আমি যদি আমাদের ডেটাবেজে যাই, ডেটাবেজে যে যদি আমি একবার রিফ্রেশ দেই, আমি দেখতে পাচ্ছি আমার 1, 2 এবং 4 এবং 5 দুটোই ক্রিয়েট হয়েছে, কিন্তু আমি কিন্তু একটা এরর খেয়েছি। তার মানে কি? আমি চাচ্ছিলাম যে আমি যদি এরর এভাবে এরর থাকে তাহলে যাতে আমার পুরো ট্রানজ্যাকশনটা রোল ব্যাক করে। তো সেটা আমরা এখন দেখি কিভাবে আমরা করব। তার আগে আমরা এটাকে আবার ক্লিয়ার করে দিই, ডিলিট করে দিই, খালি করে দিই। ইয়েস, সো আমার নোটিসেস টেবিল আবার খালি হয়ে গেছে। আমি আমার সোর্স কোডে ব্যাক করি, সোর্স কোডে ব্যাক করে আমি যেটা করব, আমাদের এই ক্রিয়েট লিস্টে আমরা একটা অ্যানোটেশন অ্যাড করে দিব, ট্রানজ্যাকশনাল। গুড। সো ট্রানজ্যাকশনাল অ্যাড করে দেওয়া মানে এখন আমার এই মেথডটার মধ্যে যত ডেটাবেজের অপারেশন হবে ওগুলা ট্রানজ্যাকশন প্রপার্টি মেনটেন করে হবে। সো আমরা যদি সেম কাজ আবার করি, দেখি আমরা কি করেছিলাম, 123, তাই না? শুরুতে 123 করেছিলাম এবং আমি ববিতেও 123 দিলাম, সেভ করলাম, রান করলাম, আমি 123 পেলাম, দ্যাটস গুড। আমরা ডেটাবেজে যে চেক করি, আমরা দেখছি আমরা 123 পেলাম। এখন আমি সেম কাজটা যদি আবার করতে চাই, আমি 4 দিলাম, আমি 5 দিলাম এবং আমি এখানেও 4 দিলাম, এখানে 5 দিলাম, কিন্তু মাঝখানে আমার 2 একটা আছে। এখন যদি আমি এটা রান করতে যাই তাহলে আমার এই কোনো স্টেটমেন্টটি এক্সিকিউট হওয়ার কথা না। লেটস ট্রাই ইট আউট। আমি রান করলাম, আমি একটা এরর পেয়েছি, আমি ডেটাবেজে গেলাম, ডেটাবেজে যেয়ে যদি আমি চেক করি, আমার কিন্তু তিনটা প্রপার্টিজই আছে। আমি এটা রিফ্রেশ দিচ্ছি, আমার প্রপার্টি তিনটা আছে। তার মানে কি? যেহেতু আমি এখানে ট্রানজ্যাকশনাল একটা বলে দিয়েছি অ্যানোটেশনের থ্রুতে, সেই কারণে কিন্তু আমার এখন কোনো এক্সেপশন হলে এই মেথডের মধ্যে আমার কোনো এসকিউএল স্টেটমেন্টই এই মেথডের মধ্যে যতগুলো আমি এক্সিকিউট করছি সেগুলো এক্সিকিউট হবে না, রোল ব্যাক হবে। সো এটা ছিল ট্রানজ্যাকশনাল প্রপার্টি ডিফাইন করার একটা খুব সিম্পল ওয়ে। তো আমাদের মোটামুটি স্প্রিং নিয়ে ইনিশিয়াল ডেটাবেজের সাথে যে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সেগুলো মোটামুটি শেয়ার করা শেষ। তো আমাদের নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা আস্তে আস্তে স্প্রিং এমভিসি এবং স্প্রিং ওয়েব এগুলো নিয়ে কীভাবে কাজ করবো সেদিকে আমরা চলে যাব। So that's it for this tutorial. Until next time, happy living on codes.